নিয়োগ দুর্নীতি মামলায় গত মাসে ইডি যে চার্জশিট পেশ করে তাতে নাম ছিল মানিক ভট্টাচার্যের এই ঘটনায় মানিকের ভূমিকারও উল্লেখ ছিল সেখানে মানিকের বিরুদ্ধে ইডির মূল অভিযোগ ছিল টেটে সাদা খাতা দিয়ে চাকরি পাইয়েছে অযোগ্যরা সব জেনে মানিক ভট্টাচার্য তাদের চাকরি পাইয়ে দিয়েছে বলে অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানিকের কথোপকথনের প্রসঙ্গ ইডির চার্জশিটে উল্লেখ করা হয় বলে সূত্রের দাবি তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির পাশাপাশি পলাশী পাড়ার তৃণমূল বিধায়ক অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে শাসক দলের দ্বিতীয় বিধায়কের গ্রেফতারি এর আগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বেখালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় নিঃসন্দেহে এই গ্রেফতারি অস্বস্তি বাড়ালো শাসক দলের যদিও এ নিয়ে এখনও শাসক দলের কারোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিনই আদালতে তোলা হবে মানিক ভট্টাচার্যকে এখনো অব্দি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাউকে গ্রেপ্তারের পরই নিয়ম অনুযায়ী শারীরিক পরীক্ষা করিয়েছে মানিকের ক্ষেত্রে যেদিন মানিক ভট্টাচার্যকে রাত আটটার মধ্যে সিবিআই দপ্তরে যেতে বলে সেদিনই মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টে একটি আবেদন জানান মূলত সিবিআই তদন্তের ক্ষেত্রে রক্ষা কবচ চেয়েছিলেন তিনি ত্রিশ সেপ্টেম্বর যে নির্দেশ দেওয়া হয় তাতে মানিক রক্ষা কবজের মেয়াদ বেড়েছিল দশ অক্টোবর পর্যন্ত সে রক্ষা কবচ ছিল তবে সিবিআই তদন্তের ক্ষেত্রে মানিক রক্ষা কবচ এনেছিলেন ইডির ক্ষেত্রে নয় যার জেরে অনায়াসেই ইডি তাঁকে গ্রেফতার করতে পেরেছে বিরো রিপোর্ট আর নিউজ